দমদম কেষ্টপুর জাগরণী সংঘের অনুপ্রেরণায় মানুষের এই দুর্দশার সময় কিছু ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘ ক্লাবে। কিছু ত্রাণ সামগ্রী মানুষের হাতে তুলে দেওয়া হলো, যেমন মাস্ক, স্যানিটাইজার, চাল, ডাল এবং রেশনের বিশেষ কিছু সামগ্রী, এবং অতি অবশ্যই শিশুদের জন্য ছিল বিশেষভাবে দুধের প্যাকেট এবং অন্যান্য কিছু ড্রাই ফ্রুট। স্বামী সেবা সংঘের পক্ষ থেকে আমরা 500 খানা পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছিলাম, সেটা করোনা ভাইরাসের প্রকোপের জন্য। আর আজকে যেটা আমরা 190টি পরিবারকে ত্রাণ দিলাম, এটা হচ্ছে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত নদী সাইড থেকে আমরা মানুষ খাদ্য সামগ্রী, বাসস্থান সমস্যা হওয়ার জন্য তাদেরকেই আমরা এই 190টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলাম। কোন কোন গ্রামে দিয়েছেন? আমরা দিয়েছি কোম্পানি ছাড়, বামনখালি, হ্যান্ডল কেটকি, এই তিনটে গ্রামকে আমরা দিয়েছি। আপনাদেরকে কোন সংস্থা সাহায্য করল? আমাদেরকে দমদম কেষ্টপুর জাগরণী সংস্থা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। আপনার নাম কি? আমার নাম বুদ্ধদেব বাউনিয়া। এই ত্রাণ পরিকল্পনায় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক বুদ্ধদেব বাবু এবং সেই সঙ্গে সভাপতি হরিপদ পাত্র, উপস্থিত ছিলেন সাগর গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যা অলোকা মণ্ডল। কি কি পেয়েছেন? চাল, ডাল, চিনি, আটা, সরষের তেল, লঙ্কা, হলুদ, মাস্ক, স্যানিটাইজার, সাবান। এই ক্ষুদ্র সাহায্য পেয়ে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনার পরিবারে কতজন আছে? 4 জন আছে। এটা কতদিন হবে মনে হয়? 6-7 দিন। এতে কি আছে জানেন? না, জানি না। এর আগে কি সাহায্য পেয়েছেন? এই প্রথম। ক্ষুদ্র সাহায্য পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। বাড়িতে কতজন আছে? বাড়িতে 7 জন। কাজকর্ম কি এখন হচ্ছে না সব বন্ধ? না, বন্ধ। আমাদের ত্রাণে দিয়েছে আমাদের সবাইকে চাল 2 কিলো, আটা, তেল, নুন, দুধ, আলু সব কিছু পেয়েছি, আর বাচ্চাদের জন্য দুধ দিয়েছি। এই ক্ষুদ্র সাহায্য পেয়ে আপনার কতটা ভালো? খুব ভালো লেগেছে। এইটা ফার্স্ট পেলেন না এর আগে? ফার্স্ট, এর আগে পাইনি। তারপর আমাদের কাজবাজও বন্ধ, কাজবাজও হচ্ছে না, খুব বিপদের মধ্যে আছি। আপনার নাম কি? আমার নাম শিবম দাস।